হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি টার্গেট আবগারি মেন্স এক্সাম প্র্যাকটিস সেট নাম্বার থার্টি এইট আজকের এই ভিডিওতে আমরা আটত্রিশ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো অলরেডি আমাদের এক থেকে সাঁত্রিশ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যদি এক থেকে সাঁত্রিশ পর্যন্ত প্র্যাকটিস সেট না দেখেছ অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তাছাড়াও ফ্রেন্ডস আজকের এই ভিডিও তোমরা যদি ফ্রি পিডিএফ পেতে চাও ডিসক্রিপশানে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা সব প্রকার পিডিএফ পেয়ে যাবে এবং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে তো চলো শুরু করা যাক তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময় তোমরা যদি সঠিক অ্যান্সার জানো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি গ্রিক পণ্ডিত এরাটোস জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এরাটোস তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে হ্যারোডোটাস তাকে বলা হয় ইতিহাসের জনক ওকে এবং এখানে দেখো অ্যাডাম স্মিথ তাকে বলা হয় অর্থনীতির জনক এবং ল্যাভকে বলা হয় রসায়নের জনক তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন সূর্যের মধ্যে কোন গ্যাস আছে তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে তো সঠিক অ্যান্সারটি হবে অপশান সি উপরের দুইটি অর্থাৎ সূর্যের মধ্যে আছে হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাস এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে হাইড্রোজেন গ্যাস আছে একাত্তর পারসেন্ট এবং হিলিয়াম গ্যাস আছে ছাব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট ওকে হাইড্রোজেন আছে একাত্তর পার্সেন্ট এবং হিলিয়াম আছে ছাব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন সূর্যের সবচেয়ে বাইরের অংশকে কি বলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো ফ্রেন্ডস সে প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি করোনা সূর্যের সবচেয়ে বাইরের অংশকে বলা হয় করোনা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এই করোনা অংশকে সূর্যগ্রহণের সময় খালি চোখে দেখা যায় না তার সাথে পয়েন্টটাও মনে রাখবে এবং এখানে দেখে নাও সূর্যের সবচেয়ে ভিতরের অংশকে তাহলে কি বলা হয় ভিতরের অংশকে বলা হয় ফটোস্পিয়ার ওকে ভিতরের অংশকে বলা হয় ফটোস্পিয়ার বা আলোক মণ্ডল নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কী তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বৃহস্পতি হল সৌরজগতের বৃহত্তম গ্রহ অপশন সি ইজ দ্য রাইট তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এখানে দু চারটি পয়েন্ট যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে এক নম্বরে হলো বৃহস্পতির উপগ্রহের কী নাম বৃহস্পতির উপগ্রহের নাম হল জ্ঞানী মিড হল বৃহস্পতির উপগ্রহ এবং এই জ্ঞানী হল হলো সৌরজগতের সবচেয়ে বড়ো উপগ্রহ সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হল জ্ঞানিমিট এবং এটি হল বৃহস্পতির উপগ্রহ নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন সৌরজগতের সবচেয়ে গরম গ্রহের নাম কি সৌরজগতের সবচেয়ে হটেস্ট গ্রহ হল অপশান বিজ দ্য রাইটেন্সের শুক্র গ্রহ হল সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ অপশন বিজ দ্য রাইটেন্সের তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে এখানে আর কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষাতে এক নম্বরে হলো সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম গ্রহের নাম কি শুক্র গ্রহ হলো সৌরজগতের সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ এবং পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি শুক্র হল পৃথিবীর নিকটতম গ্রহ এবং গরম গ্রহ হটেস্ট শুক্র নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ কোনটি তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে তো সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ হলো অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার নেপচুন গ্রহ নেপচুন হল সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ এবং সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে বুধ হল সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ বুধ অর্থাৎ মার্কারি নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিত লাল গ্রহের নাম কি তো ফ্রেন্ডস লাল গ্রহ কাকে বলা হয় তোমরা যদি সঠিক অ্যান্সার জানো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ অপশান ডিজ দ্য রাইট্যান্সের মঙ্গল ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে শুক্র গ্রহকে বলা হয় হলুদ গ্রহ এবং পৃথিবীকে বলা হয় নীল গ্রহ এবং ইউরিনাসকে বলা হয় সবুজাবক গ্রহ তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন অপসুর অবস্থান কি। তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে চৈঠা জুলাই তেসরা জানুয়ারি একুশে মার্চ এবং কোনোটিই নয় তো অপসুর অবস্থান হল সঠিক অ্যান্সার হয়ে যাবে চৈঠা জুলাই অপশান ইজ দ্য রাইট অ্যান্সার চৈঠা জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় সর্বাধিক প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার ওকে এবং এই অবস্থানকে বলা হয় অপসুর অবস্থান তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে তেসরা জানুয়ারি তেসরা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় সর্বনিম্ন এবং এই অবস্থানকে বলা হয় অনসুর অবস্থান এবং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব তখন সবচেয়ে কম হয় কত ১৪ কোটি সত্তর লক্ষ কিলোমিটার ১৪ কোটি সত্তর লক্ষ কিলোমিটার তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের পরিমাণ কত তো তোমরা যদি সঠিক অ্যান্সার জানো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের পরিমাণ হলো জিরো অপশন জিরো থ্রি থ্রি পারসেন্ট সি দ্য রাইট জিরো তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ হলো সেভেন্টি এইট পয়েন্ট ওয়ান নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বায়ুমণ্ডলে ওকে এবং অক্সিজেন গ্যাসের পরিমাণ হল বায়ুমণ্ডলে টোয়েন্টি ওকে টোয়েন্টি পয়েন্ট নাইন পার্সেন্ট এবং বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ হল জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো পার্সেন্ট তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান কত আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান কত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে একশো ডিগ্রি হলো আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন এক ডিগ্রি দাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত প্রতি এক ডিগ্রি দাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি চার মিনিট অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল বারো নম্বর প্রশ্ন পৃথিবীর মধ্যে সর্বাধিক ভূমিকম্প কোথায় হয় পৃথিবীর মধ্যে সর্বাধিক ভূমিকম্প কোথায় হয় এ প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি জাপান জাপানে হয় সর্বাধিক ভূমিকম্প অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে ভূমিকম্পের তীব্রতা পরিমাপক স্কেলের কি নাম রিক্টার স্কেল হল ভূমিকম্পের তীব্রতা পরিমাপক স্কেল তো আর এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে আর আসতে পারে ভূমিকম্প সৃষ্টি বৃহৎ সমুদ্রের ঢেউকে জাপানে কি বলা হয় জাপানে বলা হয় সুনামি বলা হয় ওকে সুনামি বলা হয় ভূমিকম্পের ফলে সৃষ্টি বৃহৎ সমুদ্রের ঢেউকে বলা হয় জাপানে সুনামি নেক্সট প্রশ্ন দেখো ১৩ নম্বর প্রশ্ন দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটি হল তো চারটি অপশান দেওয়া আছে পূর্বা মৈত্রী জাহুবি এবং দক্ষিণ গঙ্গোত্রী তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দক্ষিণ গঙ্গোত্রী হল দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগার অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে উনিশশো সালে দক্ষিণ গঙ্গোত্রী গবেষণাগারটি স্থাপিত হয় কত সালে উনিশশো সালে তার সাথে ফ্রেন্ডস মনে রাখবে মৈত্রী গবেষণাগারটি কত সালে স্থাপিত হয় এটি উনিশশো সালে এই গবেষণাগারটি স্থাপিত হয় এবং তার সাথে মনে রাখবে দুহাজার সালে থেকে চালু হয় ভারতী নামক গবেষণাগারটি ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলোও তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো ১৪ নম্বর প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম প্রবাল পাঁচীর কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ গ্রেট ব্যারিয়ার রিফলক পৃথিবীর দীর্ঘতম প্রবাল পাঁচীর অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায় কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায় তো ফ্রেন্ডস এই প্রশ্নে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মহারাষ্ট্রের রাজ্যে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় এই মৃত্তিকা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন হাবুল চরিত্রের সষ্টাকে তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে তোমরা যদি সঠিক অ্যান্সার জেনে থাকো অবশ্যই নিজে কমেন্ট করে জানাতে পারো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নারায়ণ গঙ্গোপাধ্যায় হলেন হাবুল চরিত্রের সষ্টা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে হাবুল চরিত্র ছাড়াও নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আর কোন কোন চরিত্র রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে তো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ষষ্ঠ চরিত্রগুলি হল টেনিদা পেলা হাবুল কেবলা ওকে টেনিদা পেলা হাবুল কেবলা এগুলি সবই হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ষষ্ঠা নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন জীবনীর জলসাঘরে নিম্নলিখিত কার আত্মজীবনী জীবনীর জলসা ঘরে। নিম্নলিখিত কার আত্মজীবনী এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মান্নাদের আত্মজীবনী হলো জীবনের জলসাগরে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আঠারো নম্বর প্রশ্ন কালিয়ট্টম কো রাজ্যের লোকনৃত্য তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি কেরো রাজ্যের লোকনৃত্য হল কালিয়ট্টম অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে আগেই বলেছিলাম অট্টম দিয়ে যতগুলো নৃত্য আছে সবই হচ্ছে কেরল রাজ্যের নৃত্য ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে মোহিনী অট্টম কালী অট্টম কৃষ্ণ অট্টম এগুলি সবই হচ্ছে কেরল রাজ্যের নৃত্য ওকে এবং তাছাড়াও একটি বিখ্যাত নৃত্য আছে যেটা তোমাদের পরীক্ষাতে আসে সেটি হলো কেরল রাজ্যের শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কথাকলি কথাকলি কোন রাজ্যের নৃত্য এটা তোমাদের পরীক্ষাতে আসে কথাকলি হচ্ছে কেরল রাজ্যের নৃত্য এবং এটি হচ্ছে একটি শাস্ত্রীয় নৃত্য ওকে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন অলিম্পিক পদকজয়ী প্রথম মহিলা কেছিলেন অলিম্পিক পদকজয়ী প্রথম মহিলা হলেন সেটি হয়ে রয়ে যাবে অপশন সি কর্ণ মালেশ্বরী ওকে প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক একক বিভাগে পদক জিতেছিলেন অপশান সিজ দ্য রাইডেন্সের কর্ণম মালেশ্বরী তিনি ভরত্তোলনে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন ভরোত্তোলনে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক ইভেন্টে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার নাম হল পিটি ঊষা ওকে এটাও তোমাদের পরীক্ষাতে আসে পিটি ঊষা হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক ইভেন্টে ফাইনালি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস এ প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অরুণিমা সিনহা হলেন প্রথম প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন প্রথম মহিলা হলেন বাচেন্দ্রী পাল যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন ওকে বাচেন্দ্রী পাল হলেন প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন এবং তার সাথে ফ্রেন্ডস আরেকটি প্রশ্ন মনে রাখবে যেটা তোমাদের পরীক্ষাতে আসে ওকে যেটা তোমাদের পরীক্ষাতে আসে প্রথম ভারতীয় যিনি দুইবার মাউন্ট এভারেস্ট জয় করেন তার কী নাম প্রথম ভারতীয় যিনি দুইবার মাউন্ট এভারেস্ট জয় করেন তার নাম হল সন্তোষ যাদব ওকে সন্তোষ যাদব নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর প্রশ্ন মিনা উপজাতি নিম্নলিখিত কোন রাজ্যে বসবাস করে তো ফ্রেন্ডস চারটি অপশন দেওয়া আছে সঠিক অ্যান্সার যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও মিনা উপজাতি কোন রাজ্যে বসবাস করে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাজস্থান মিনা উপজাতি রাজস্থান রাজ্যে বসবাস করে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে সিকিম রাজ্যে লেপচা উপজাতি সম্প্রদায় বসবাস করে ওকে লেপচা উপজাতি সম্পদায় বসবাস করে সিকিম রাজ্যে এবং মিজোরাম মিজোরাম রাজ্যে লুসাই উপজাতি সম্প্রদায় বসবাস করে যেটা তোমাদের পরীক্ষাতে আসে আমি সেগুলোই তোমাদেরকে বলছি ওকে এবং ক্যারোর রাজ্যে কোন কোন উপজাতি সম্প্রদায় দেখতে পাওয়া যায় ক্যারোর রাজ্যে দেখতে পাওয়া যায় মোপলা মোপলা উপজাতি সম্প্রদায় দেখতে পাওয়া যায় ক্যারোল রাজ্যে তাছাড়াও রয়েছে ক্যারোল রাজ্যে উরালি উপজাতি ওকে উরালি উপজাতি তো এগুলোই মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো বাইশ নাম্বার প্রশ্ন রাজা ভোজ বিমানবন্দর কোথায় অবস্থিত তো চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ভোপাল ওকে ভোপালে অবস্থিত রাজা ভোজ বিমানবন্দর অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তার সাথে তোমরা দেখে নাও রাঁচি রাঁচি যে বিমানবন্দর সেই বিমানবন্দরের নাম হলো মুন্ডা বিমানবন্দর ওকে এবং কলকাতার কথা যদি বলা হয় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সিকিমে অবস্থিত নাথুলা গিরিপথ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সিকিম তোমরা মনে রাখবে সিকিম এবং চীনের যে সংযোগস্থল সেই সংযোগস্থলের নাম হলো নাথুলা গিরিপথ এবং তার সাথে তোমরা দেখে নাও হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে রয়েছে শিবকিলা শিবকিলা গিরিপথ ওকে শিবকিলা গিরিপথ হিমাচল প্রদেশে রয়েছে এবং এই শিবকিলা গিরিপথ হিমাচল প্রদেশ এবং তিব্বতের সংযোগস্থল এবং কে এর কথা যদি বলা হয় জম্মু এবং কাশ্মীর পীরপাঞ্জাল রেঞ্জ পাঞ্জাল গিরিপথ যেটি জম্মু অ্যান্ড কাশ্মীরকে সংযোগ করেছে এবং উত্তরাখণ্ডে কোন গিরিপথ রয়েছে উত্তরাখণ্ড এবং তিব্বতের যে সংযোগস্থল হচ্ছে ওকে ওকে লা গিরিপথ তো তার সাথে সাথে এই পয়েন্টটাও মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন রত্নাগিরি ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস যে প্রশ্নের হয়ে যাবে অপশান বি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত রতনাগিরি ম্যানগ্রুপ অরণ্য অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা দেখে নাও পশ্চিমবঙ্গে কোন ম্যানগ্রুপ অরণ্য দেখতে পাওয়া যায় সুন্দরবন ম্যানগ্রুপ অরণ্য গুজরাটে দেখতে পাওয়া যায় কচ্ছের বা খাম্বাত ম্যানগ্রুভ অরণ্য দেখতে পাওয়া যায় ওকে এবং উড়িষ্যাতে রয়েছে উড়িষ্যাতে হচ্ছে ভিতর কণিকা ম্যানগ্রুপ অরণ্য তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি পশ্চিম বাহিনী নদী নয় ওকে তো তোমরা একটু কারেকশন করে নেবে এখানে টাইপিং মিস্টেক আছে নিম্নলিখিত কোনটি পশ্চিম বাহিনীর নদী নয় হবে ওকে তো তোমরা একটু কারেকশন করে নেবে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মহানদী মহানদী হলো একটি পূর্ব বাহিনী নদী এটি পশ্চিম বাহিনী নদী নয় ওকে অপশান ডি ইজ দ্য রাইট মহানদী এবং বাকি যেগুলি রয়েছে নর্মদা তাপ্তি লুনি এগুলি সবই হচ্ছে পশ্চিমবাহিনী নদী ওকে তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র এবং এরকম প্রত্যেক দিন রাত্রি আটটার সময় তোমরা চলে আসবে লাইভ ক্লাসে প্রত্যেক দিন রাত্রি আটটার সময় আমি তোমাদের কাছে চলে আসবো লাইভ ক্লাস নিয়ে ওকে এবং আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের যে মতামত সেটা নিচে কমেন্ট করে জানাও এবং প্রত্যেক দিন রাত্রি আটটার সময় তোমরা চলে আসবে এবং পারলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও যে প্রত্যেক দিন রাত্রি আটটার সময় লাইভ ক্লাস হচ্ছে তাহলে আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র